कखनी दोष करो सुजुद जा रब्बुल आलमीन आमादेरके अत्यंत दया करे माया करे मोहब्बत करे पवित्र शुक्रवार दिने जुमार नमाज आदायार्थे आल्लार घरे आसार बसार जन्य तौफिक दान करलें सेजन्य सेई महान स्रष्टा रब्बुल आलमीनेर दरबारे মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরোয়ারে কায়নাত রহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত শুক্রবারে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার জিকির সম্পর্কে কোন জিকির আফদল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোন দোয়া সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির সম্পর্কে যে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম যে আল্লাহর হাবিব বলেন সবচেয়ে উত্তম জিকির হলো চারটি শব্দ চারটি শব্দ সবচেয়ে উত্তম জিকির তার মধ্যে হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল আব্দু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ এটা হলো যত দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ এজন্য উঠা বসায় সদা সর্বদাই আল্লাহ পাকের জিকির করা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা বিশেষ করে আল্লাহর নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ কারণ যে যত বেশি শুকর গুজারি করবে আল্লাহ পাক তার নিয়ামত বৃদ্ধি করে দিবে তাহলে আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর শুকরিয়াও আদায় হলো এরপর এটা দোয়াও হয়ে গেল তাহলে এই দোয়া এবং জিকির সবই হয়ে গেল কিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ শব্দটার মাধ্যমে আলহামদুলিল্লাহর কত ফজিলত কোরআনে পাকের মধ্যেও সর্বপ্রথম আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়ানোর পরে যেই কেরাত আপনার পড়তে হবে যেই শব্দটা আপনার পড়তে হবে সেটাও কি আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি পাইলাম দুইটা শব্দ চারটা শব্দ তার মধ্যে বিশেষ করে দুইটা শব্দ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যেই জিকিরটা স্পেশাল জিকির হবে শুধু আমি নবীর জন্য খাস যেন এই জিকিরটা সবচেয়ে বেশি নেক পাওয়া যায় ফজিলতে ভরপুর আল্লাহ পাক হযরতে মূসাকে বললেন হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর নামের জিকির তোমারে নামের জিকির তো হযরতে আদম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন সকলেই তো জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ মূসা বলে আল্লাহ এ জিকির তো হযরতে আদম করেছে আদমের উম্মতেরাও করেছে এ জিকির তো সমস্ত নবীরাই করেছে আমি চেয়েছিলাম আল্লাহ তোমার কাছে বিশেষ একটা জিকির যেই জিকির করলে সবচাইতে উত্তম আমল হবে সবচাইতে বেশি নেক পাওয়া যাবে সবচাইতে বেশি মর্যাদা লাভ হবে আল্লাহ বললেন মূসা
তোমাকে যেই জিকিরটা দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে আমার নামের যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসাকে বললেন, হে মুসা জানো এ শব্দটার ওজন কত বেশি? দুনিয়ার তাম পৃথিবী যদি এক পাল্লায় ওজন করা হয়, এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অতি ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির পড়লে লাভ কি হবে? বিশ্বনবী জানিয়ে দিলেন, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, জিকির করে না, জিকির বন্ধ করে দেয়, আল্লাহর হাবিব বলেন, আশ্বায়িতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আদম যখন, আদমের সন্তানেরা যখন জিকির বন্ধ করে দেয়, শয়তান মানুষের অন্তরে তখন হাঁটু গেড়ে বসে পড়ে, তার অন্তরের মধ্যে শয়তান বসে পড়ে। ফাইদা জাকারাল্লাহ খানাসা, আল্লাহর নবী বলেন, আর যখন বান্দা জিকির শুরু করে দেয়, খানাসা শয়তান তখন লেজ গুটিয়ে এসে পালিয়ে যায়। ওয়াইলা গাফালা, আর যখন জিকির বন্ধ করে দেয়, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন বান্দা জিকিরটা বন্ধ করে দেয়, বান্দার অন্তরে ওয়াসওয়াসা শয়তান দিতে থাকে। এই জন্য যে ব্যক্তির অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা থাকবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তার থেকে লেজ গুটিয়ে কুকুরের মতো পালিয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে জিকির করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনো মানুষ যখন জিকিরের মজলিসে বসে যায়, কোনো মানুষ যখন আল্লাহর নামের জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু ফেরেশতা রেখেছেন, ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে পদার্পণ করে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, এজন্যে কোথায় জিকির হয় তা তালাশ করার জন্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারার কাজ হলো, যেখানেই জিকির হয় সেখানেই তারা যায়, সেখানেই তারা বসে যায়, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ তোমার বান্দারা অমুক জায়গায় বসে, দোকানে বসে, মসজিদে বসে তারা জিকির করে, তোমার নামের জিকির করে। আল্লাহ বলে, আমার নামের জিকির করে কেন? তারা কি আমাকে দেখেছেনি? ফেরেশতারা বলে, না না, তারা তোমাকে দেখে নাই, কিন্তু মনের মধ্যে বড় আরজি তোমাকে দেখার জন্যে। কয় কিরম আরজি পেশ করে কবি বলেন, হাপতে দরিয়া গর্বনু সব, হাপতে দরিয়া গর্বনু সব, তর নগর দাদ জানে মান, সর্বতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। তারা তোমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, তারা তোমাকে দেখার জন্য কত পাগল জাননি। হাপতে দরিয়া গর্বনু সব, তরনাগর দাদ জানে মান, সর্বতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। সাত দরিয়ার পানি যদি তাদেরকে পান করানো হয়, তাবো তবু তাদের অন্তরের মধ্যে তোমার দেখার যে আগ্রহ পিপাসা জন্মেছে, এ পিপাসা তাদের অন্তর থেকে দূর হবে না। কবি আরো বলেন, হর গেল মান যেতনি নিয়ামত হায় তু, হর গেল মান যেতনি নিয়ামত হায় তু,
सबसे बेहतर मौलाए दीदार तो आशरेर मैदाने अल्लाह पाक बंदा के जन्नतेर समस्त नियामत राजी बुक करबे बुक करार जन्य तादेरके जन्नतेर नियामत गुली देवार पर बंदा के जिज्ञेस करा होबे ओ बंदा तुम्हार आरो किछु चावार आछे नि बंदा बोलबे अल्लाह हुरोगिल मन जितनी नियामत हाए तू सबसे बेहतर मौलाए दीदारे तू अल्लाह हुरोगिल मन आमी चाहि ना तबे तुम्हाके एकटी बार देखार जन्य बड़ आग्रह सेले विवाह करेछे शुशुर बाड़ी जावार पर सेले के एक घरे रेखेछे मेयेके अन्य घरे रखार पर ছেলেকে ভালোভাবে খানাদানার ব্যবস্থা করেছে নতুন দুলা নতুন জামাই এবার দাদি শ্বশুরি যায় জিজ্ঞেস করে ও তিন জামাই তোমাকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে কিন্তু আমার নাতিনকে তোমার কাছে আসতে দেওয়া হবে না নাতিন জামাই বলে দাদু ভালো খাবার আমি চাই না কিন্তু আমার আহলিয়াকে তুমি আমার দেখার ব্যবস্থা করে দাও কথা বলেন ঠিক নেই জান্নাতে যাওয়ার পর নাজদামত দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে তুমি আরো কিছু চাও নি ঠিক তদ্রূপভাবে ওই দুলা যেমন তার স্ত্রীকে দেখার জন্য পাগল পারা হয়ে যায় হাসরের ময়দানে মানুষগুলি জান্নাতে হিসাব নিকাশের পর জান্নাতে যাওয়ার পর নাজদামত পাওয়ার পরে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করার পর আমার আল্লাহ জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার বান্দার আমারে দেখছেনি ফেরেশতা বলে না খোদা না তোমাকে তো দেখেই নাই আল্লাহ বলেন ও ফেরেশতারা তারা যদি আমাকে দেখতো কয় আল্লাহ তারা না দেখে তোমাকে না দেখেই তোমার হুকুম মানে তারা যদি তোমাকে দেখতো আরো বেশি বেশি করে ইবাদত বন্দেগি করত তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত হারাম নিষিদ্ধ তুমি করেছো সবগুলি পরিত্যাগ করত প্রয়োজন বুঝে কষ্ট করে জীবন যাপন করত তারপরেও তোমার নাফরমানি করত না আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ সব কিছু জানে জানার পরও আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করে ও ফেরেশতারা তারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে আল্লাহ তুমি কোরআনের মধ্যে কত সুন্দরভাবে জান্নাতের আলোচনা তুমি করেছো নাজনিয়ামত দিয়ে ভরপুর সে জান্নাত তারা সেই কোরআন থেকে জান্নাতের আয়াতগুলি তেলাওয়াত করেছে তারা জানতে পেরেছে জান্নাতের মধ্যে অফুরন্ত নাজনিয়ামতে ভরপুর করে রেখেছো ও আল্লাহ তারা জান্নাত তোমার কাছে চায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না না খোদা তারা তোমার জান্নাত দেখবে কোথা থেকে জান্নাত তো মৃত্যু হওয়ার পূর্বে আর দেখা যায় না তারা দেখবে কোথা থেকে তারা না দেখেই তোমার জিকির করে তোমার জান্নাতের তোমার জান্নাত চায় জাহান্নাম থেকে নাজাত চায় আল্লাহ বলে ও ফেরেশতারা তারা কি থেকে প্রাণা চায় ফেরেশতারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে প্রাণা চায় জান্নাতের জান্নাতের জন্য তোমার কাছে দোয়া করে আর জাহান্নাম থেকে তোমার কাছে প্রাণা চায় আল্লাহুম্মা জিরিনি মিনান নার اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ফজরের পরেও দোয়া করা হয় মাগরিবের পরেও দোয়া করা হয় আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা জিরিনি মিনান নার ও আল্লাহ আমি জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ও আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই কি চাই তোমার কাছে আমি জান্নাত চাই আজকে তো জাহান্নাম থেকে পানা চাওয়ার খবর নাই জান্নাত পাওয়ার খবর নাই শুধু দুনিয়া চায় আর দুনিয়া চায়
হারাম আর হারাম তুমি করার দরকার নাই, দুনিয়া চাই, টাকা চাই, ক্ষমতা চাই, নাম শোহরত চাই। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কিছু আল্লাহর কাছে চাইতে চাও তাহলে ওই জাহান্নাম থেকে পানা চাও, জান্নাতের আরজি করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই আর তোমার জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার জান্নাত চায়। আল্লাহ বলে, তারা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ওই বান্দাগুলি জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, তারা যদি জাহান্নাম দেখত? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি তোমার জাহান্নাম দেখত, ওই জাহান্নামের ভয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া তারা শুধু তোমার জিকির আজকারে লিপ্ত হয়ে যাইত। বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ার সব জিন্দিগি ছেড়ে জঙ্গলার মধ্যে সাধনা করেছে কিসের জন্য? তারা এই হাদিসেরকে হাকিকিভাবে তারা যখন দেখেছে, হাকিকিভাবে তারা যখন বিশ্বাস করেছে, তখন দুনিয়ার সমস্ত বাদশাহী সারিয়া, জমিদারি সারিয়া তারা আল্লাহর পাগল হয়ে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেছে। সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাই জমিদারের সন্তান হওয়ার পর অর্থ সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সম্মানের উপরও কমতি ছিল না। এ সম্মান সব সারিয়া দিয়া, নিজের নাম আর শোহরত সব কিছু বিসর্জন দিয়া, অর্থ সম্পদ বিসর্জন দিয়া জঙ্গলার মধ্যে সাধনা করেছে কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করে, জান্নাতের আশা, জাহান্নামের জাহান্নামের ভয়ে সব কিছু বিসর্জন দিয়েছে। ইব্রাহিম আধাম বাদশাহী সারিয়া জঙ্গলার মধ্যে পদার্পণ, কেন জঙ্গলার মধ্যে পদার্পণ করলেন? একদিন রাত্রিবেলায় ঘরের মধ্যে, তার শাহী মহলের মধ্যে, সিংহাসনের মধ্যে তিনি শাহিত, এমন সময় দেখে ঘরের ছাদ উপছাদের মধ্যে কি যেন তালাশ করতেছে। জিজ্ঞেস করা হলো, তোমরা কি চাও? বলা হলো, আমাদের উট হারিয়ে গেছে, উট তালাশ করতেছি। ইব্রাহিম আদাম বলে, বেকলের দল, ওরে নাদান, ছাদের উপর উট আসবে কিভাবে? যদি তোমাদের মাথাই খারাপ না হইতো তাহলে ছাদের উপর আইসা উট তালাশ করো কেন? এরা উত্তর দিল, হে ইব্রাহিম আদাম, ছাদের উপর যেমন উট পাওয়া যায় না, রাজ সিংহাসনে বসে বসে আল্লাহকেও পাওয়া যায় না। কথাটা বলে ফেরেশতারা বিবি গায়েব হয়ে গেল। ইব্রাহিম আদাম মনে মনে চিন্তা করলো, কি করা যায়? ও যে আওয়াজটা বলেছে, ওদের ছাদের উপর যেমন উট পাওয়া যায় না, বাদশাহীরা সিংহাসনে বসেও আল্লাহকে পাওয়া যায় না, তাহলে কি করতে হবে? ওই বাদশাহীর মায়া ত্যাগ করে আল্লাহর মায়া অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে। ইব্রাহিম আদাম তখন আল্লাহর মহাব্বতে, আল্লাহর মায়া, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে ইব্রাহিম বাদশাহ তরক করে দিলেন, বলকের বাদশাহী ছেড়ে দিলেন, জঙ্গলার মধ্যে পদার্পণ করলেন। অনেকেই বলে, তুমি তো এবাদত বন্দিগি, তো আপনার দুনিয়াদারি করলেও এবাদত বন্দিগি হয়? আমি বলবো হয়, কিন্তু তুমি যদি হাকিকাতান আল্লাহকে পাইতে চাও তাহলে তোমার দুনিয়াদারিও কিছু সারা লাগবে। এজন্য হাকিকাতানভাবে আল্লাহকে পাওয়ার জন্য আজান গাসি রহমাতুল্লাহ আলাই ইব্রাহিম আদাম তারা কি করলেন? জমিদারি ছাড়লেন, বাদশাহী ছাড়লেন,
এবার জঙ্গলার মধ্যে যাইয়া এবাদত বন্দিগি করতে শুরু করে দিল। ওই জঙ্গলার মধ্যে আগে থেকে একটা কৃষক, সে আল্লাহর এবাদত বন্দিগি করতেছিল। তার জন্য সকালবেলা দুইটা রুটি, বিকালবেলা হলো দুইটা রুটি তার খাবারের ব্যবস্থা। কিন্তু হজরতে ইব্রাহিম আদম যখন জঙ্গলার মধ্যে সাধনা করতে শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর এত সুন্দর খাবার তার জঙ্গলার মধ্যে আসতো, তার খাবারের ওই শুক্রাণের কারণে পুরা জঙ্গলায় শুক্রাণ হয়ে যাইত। একদিন শয়তান এসে ওই লোকটাকে বলে, জাননি নতুন একটা দরবেশ আসছে কয়দিন দইরা, ওই দরবেশের এত ভালো ভালো খাবার, আর তুমি কত বর্ষ দইরা জঙ্গলার মধ্যে সাধনা করো, তোমার খাবারটা ভালো না। আমরা অনেক সময় বলি থাকি, বেটা আমার চিনস, আমি দরবারের মধ্যে 50 বছর দইরা যাই, তুমি 10 দিন দইরা দরবার হিসেবে বেড়া গেরি শুরু করছো, তাহলে কতদিন দরবারে থাকো সেটা জানার দরকার নাই, বরং তুমি ওই দরবারে যাওয়ার পর কতটুকু মানতে পেরেছো সেটাই হলো জানার দরকার। কারণ সে যদি দরবারে যাওয়ার পর অল্পদিন যদি ভালোভাবে মানতে পারে, অল্পদিন যদি ভালোভাবে আমল করতে পারে, তুমি 50 বছর ধইরা দরবারে যাইয়া যতটুকু না আগাইতে পারবা, অল্পদিন ওই দরবারে যাইয়া যদি দরবারের হুকুমগুলি মানো, নবীর তরিকায় যদি চলো, আল্লাহর হুকুম আকাম মানি মানতে পারো, অল্পদিনেও তুমি আল্লাহর ওলি হইয়া যাইতে পারবা। সুতরাং ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাত জাহান্নাম না দেখিয়া তারা শুধু তোমার হাবিবের মুখ থেকে, জবান থেকে শুনেছে। তোমার হাবিব যখন ছিল না, আলেমদের মুখ থেকে জান্নাত আর জাহান্নামের বয়ান শুনেছে, আলেমদের মুখ থেকে তোমাকে বড় ভয় করতে হবে শুনেছে, ও আলেমদের মুখ থেকে কোরআন হাদিস শুনিয়া, আল্লাহর ওলিদের পীর সাহেবদের কথা শুনিয়া তারা মানিয়া তোমার ইবাদত বন্দিগি করে, তারা জিকির আজকার করে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা আলেমদের কথা শুনিয়া ও পীর সাহেবের সবক মানার জন্যে পীর সাহেবের সবক দিছে, জিকির করা লাগবে, ও সবক যারা মানে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এজন্য জিকির বেশি করা লাগবে রে বাবা, আজকে বড় জিকির নাই, জবানের মধ্যে ফাহেশা কসার মিথ্যা কথা আর গীবত গুজারি, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, 8 বসলেই যখন বাজে কথা শুরু হয়, আপনি যদি জবানটা বন্ধ করে রাখতেও চান বারবার কথা বলা শোনার কারণে, আপনার জবান থেকে আমার জবান থেকেও বিভিন্ন কথা বাহির হয়ে যায়। এই জন্য যত পারা যায় মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, মানুষের অপরের দুর্নাম থেকে বেঁচে থাকতে হবে, ফাহেশা কথা থেকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জান্নাতীদের গুণ হবে লা ইয়াসমাউনা ফিহা, ফিহার মর্যাদা হলো ওই জান্নাত। আল্লাহ পাক বলেন জান্নাতি যখন জান্নাতে যাবে, তারা ওই জান্নাতের মধ্যে ভালো ভালো গপ্প করবে, আলোচনা করবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ও জান্নাতের মধ্যে মিথ্যাও শুনবে না, ওহেতু কোনো কথাও শুনবে না। আজকে আমরা যত হেতু কথা বলতে পারি, মিথ্যা গপ্প গুজার বানাইয়া বেশি বেশি করতে পারি, সমাজের মধ্যে তার বেশি দাম, কিন্তু আল্লাহ বলেন জান্নাতির গুণ হলো তারা জান্নাতের মধ্যে যেমন মিথ্যা বলবে না, অহেতুক কথা শুনবে না, দুনিয়ার মধ্যেই তাদের সেই গুণটা অর্জন করা লাগবে, বেহুদা কথা ছেড়ে দেওয়া লাগবে আর মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে, আল্লাহর জিকির জবানের মধ্যে জারু করা লাগবে। লাভ কী হবে জাননি? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারা যাদের অন্তরের মধ্যে যাদের অন্তরটা কেঁপে ওঠে কখন ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর নামটা যখন তাদের সামনে নেওয়া হয় ওই আল্লাহর নামের মহাব্বতে আল্লাহর নামের ভয়ে আল্লাহর নামের ভালোবাসা ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা কাঁপতে থাকে কার ভয়ে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে কারণ তারা জানে এ দুনিয়াতে আমি ছিলাম না একদিন থাকবো না ও আল্লাহর কাছে আমাকে চলে যেতে হবে এজন্য কবি বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি আবার যখন কেউ থাকবে না থাকবো শুধু আমি আমার নিকট আসতে হবে যতই বাবু তুমি কবি বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখানে আমি বলে আল্লাহর কথা বোঝাতে যাচ্ছেন যখন তোমার কেউ ছিল না তুমি যখন তোমার মাতৃগর্ভে ছিলে আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম তখন আমি বাবা চিনতাম না মা চিনতাম না বন্ধু বান্ধব কাউকে চিনতাম না নেতা চিনতাম না নেত্রী চিনতাম না ওই মাতৃগর্ভের মধ্যে আমার আপনার কেউ ছিল না ও মাতৃগর্ভে আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন ছিল না কথা বলেন ঠিক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ বলেন ও মাতৃগর্ভে তোমার কোনো বন্ধু ছিল না তখন আমি ছিলাম আর তুমিও তখন আমার নামটা স্মরণ করতে আবার যখন সব হয়েছে পর হইলাম আমি দুনিয়াতে প্রেরণ করার পর এখন তুমি মা চিনছ বাবা চিনছ বন্ধু চিনছ বান্ধব চিনছ দুস্থ হইল তোমার নেতাও পেয়েছ সারাদিনের মধ্যে নেতার নাম কত বাড়ল এখন দেখা যায় নেতার নামটা মজলিসে বসে বসেই নেতার গল্প করে নেতার নাম লয় অথবা অথচ ওই মজলিসে বসে চাষ্টলেও বসে আমার আল্লাহর নামটা তুমি বসে বসে জমানে জিকির করতে পারতে কিন্তু আমি নামটার নাম নিয়া তুমি ওই পচা মিথ্যুক নেতার নামটা বারবার নাও এখন নেতা পাইয়া তুমি আমাকে ভুলে গেলা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার পর সব হয়েছে পর হইলাম আমি আবার যখন কেউ থাকবে না থাকবো শুধু আমি আমার নিকট আসতে হবে যতই ভাবো তুমি আবার দেহ থেকে যখন রুহটা চলে যাবে আমার আপনার কেউ আপন থাকবে না রে বাবা 1 লক্ষ টাকা দিয়া খাটটা বানাইলা খাটের মধ্যে শুইতে পারলা না 10 লক্ষ টিয়া বাড়িটা বানাইলা বাড়িটার মধ্যে এখনো প্রবেশ করো নাই মিলাদ পড়াইয়া ঘরের মধ্যে প্রবেশ করবা মিলাদের আগেই তোমার মৃত্যু হয়ে গেল ছোট মেয়েটা বলে ভাই যান আপা এত টাকা খরচ করে বিল্ডিংটা বানাইলো এখন পর্যন্ত বিল্ডিং উঠতে পারে নাই 1 লক্ষ টাকা একটা পালং বানাইলো খাট বানাইলো খাটের মধ্যে শুইতে পারে নাই আমার আব্বাকে একটিবারের জন্য হলেও ঘরের মধ্যে প্রবেশ করাও আব্বাকে একটিবারের জন্য হলেও খাটটার মধ্যে একটু সাহিত করে দাও ভাই কান্দে কান্দে বলে ও আমার ভূত
বোন দুনিয়ার তো এরকম সিস্টেম নাই, এখন তো আব্বা মারাই গেল, খাটের মধ্যে শুইলে লাভ কি হবে, ঘরের মধ্যে ঢুকাইলে লাভ কি হবে, ও খাটে আর শোয়ানো যাবে না, বরং তোমাকে ওই ঘর থেকে বাহির করে খাট নিয়ে তোমাকে মসজিদের খাটে সাহিত্য করে দিবে। সেদিন তোমার আপন সন্তানেরা পর্যন্ত কবরে নামাইয়া বাঁশের চালা বিছাইয়া নিজের সন্তানেরা পর্যন্ত কবরের উপর পারাইয়া পারাইয়া মাটি দেয়। সেদিন মুর্দা ব্যক্তি বলে, হাইরে দুনিয়াতে কত বন্ধু বান্ধবের অভাব আমার ছিল না, আজকে অন্ধকার কবরে চলে গেলাম, আজকে দেখি আর কেউ আমার আপন নাই। ও আমার বাবাজি, সেদিন আপন হবে আমার আল্লাহ, সেদিন আল্লাহ ছাড়ার কূপ কেউ থাকবে না। এজন্য কবি বলেছেন, যখন তোমার কেউ থাকবে না, থাকবো শুধু আমি, আমার নিকট আসতে হবে যতই বাবু তুমি। আল্লাহ বলেন, ওই ওই সমস্ত বান্দারা যারা চিন্তা করে তাদের অবস্থাটা কি হয় জানো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। ও বান্দার অন্তর যখন কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, তখন আমি কি করি জানো, যাদাতুহুম ঈমানা। ও বান্দা যখন আমার ভয় নিয়ে, আমার মহাব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহর জিকিরি করে, আমি আল্লাহকে ভালোবাসি, আমা আমি আল্লাহকে যখন ডাকে যাদাতুহুম ঈমানা, ও জিকিরি করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তার ঈমানের মধ্যে ঝলঝলা শুরু হয়ে যায়, তার ঈমানের মধ্যে প্রখরতা সৃষ্টি হয়ে যায়। যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, জানো যারা জিকির করে কোনো মানুষের উপর ভরসা করে না, যারা আল্লাহকে মানে তারা কোনো মানুষকে ভয় করে না, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মানে কোনো দুনিয়ার কাউকে পরোয়া করে না, যারা আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে ডাকে, দুনিয়ার কারো উপর ভরসা করে না, ভরসা করে একমাত্র আল্লাহর উপর, তাহলে মুমিনদের খাসিলত হলো যারা আল্লাহ পাকের জিকির করবা, যারা আল্লাহকে মহাব্বত করবা, যারা আল্লাহকে ভালোবাসবা, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, তার উপর তাওয়াক্কুল করা যাবে না, তাওয়াক্কুল করা লাগবে আমার আল্লাহর উপর। কথা বলেন ঠিক নেই, তাহলে কথা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে রে বাবা। যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্যই জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহ আলাই আমাদেরকে জিকিরের এই সিস্টেম চালু করলেন। সারা পৃথিবীর মধ্যে যত হক তরিকার পীর আছে, সবাই কিন্তু জিকিরের, আপনার জিকিরের একটা জিকির, যে কোনো একটা জিকিরের অজিফা দেয়, দেয় কি দেয় না, মৌতের মোরাকাবা দেয়। ঠিক তদ্রূপভাবে জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহ আলাই তিনি নিজের জমিদারি ছেড়ে জঙ্গলার মধ্যে তপস্যা করে, সেখানে তিনি চিন্তা ভাবনা করে, অনেক মুশাহাদা মোরাকাবা করে আমাদের জন্য ছোট্ট একটা অজিফা নিয়ে আসলেন। সেই অজিফাটা হলো কালেমায়ে শাহাদাত পড়ো, জিক্রে আরশি পড়ো, এরপরে কালিমা লা হাওলা ওয়ালা পড়ো, এরপরে তুমি চারটা সূরা পড়ো, কোরআন শরীফের তেলাওয়াত করো, যদি করতে পারো তাহলে তোমার নূরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জন্মিবে। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই লোকটা সুদ ছেড়ে দিবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে গুড় ছেড়ে দিবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে যেইগুলি কাজ করলে আল্লাহ পাক নারাজ হয় সেই কাজগুলি ছেড়ে দিবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে যেই কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয় সেই কাজগুলি সে করবে। সেই জন্য আমাদেরকে এই ওয়াজিফা দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, আমাদের এই ওয়াজিফা যেন আমরা বিনা কাজা আদায় করতে পারি, হালাল রুজি ভক্ষণ করে যেন আল্লাহর কুদরতের পায়ে সাজদা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত